আকাশ ভরে বন্ধু তোমায় যত আমার মনের ঘরে চাঁদের আলো চুইয়া চুইয়া পড়ে। ভাই আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন গানের প্রতিভা কম্পিটিশনের প্রথম দশের মধ্যে থাকতে পারি। হে মাবুত, মিস পাপড়ি যেন গানের প্রতিভা কম্পিটিশনে প্রথম দশের মধ্যে থাকতে প্রথম দশের মধ্যে থাকতে পারে। আমি আমিন। ধন্যবাদ ভাই। আমিন। ধন্যবাদ। মিস টপ টেন। কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটাই তো গালিব সাহেবের বাড়ি। জে উনি কি আছেন? জে আমি একটু ওনার সঙ্গে দেখা করব। অটোগ্রাফ নেবেন? দেন, খাতা দেন। জি না, আমি অটোগ্রাফ নিতে আসিনি, আমি ওনার সঙ্গে দেখা করতে এসেছি। উনি তো বাসায় কারোর সাথে দেখা করেন না। প্লিজ আপনি একটু ব্যবস্থা করে দিন না। আমি পারব না। দেখুন দেখুন, আপনি একজন মেয়ে, আমি একজন মেয়ে, আমরা দুজন যদি দুজনের সাহায্য না করি তাহলে কে করবে বলুন? সরি, এজন্যই বলে মেয়েরাই মেয়েদের শত্রু। আমার সতীনও করতে পারবো না যেন আমি তার শত্রু। মোবাইল করে জিগান, আমার গায়ের গয়না সব একটা একটা করে খুললে দিছি কি না, এই দেখতে আপনার মতন এরকম হালকা পাতলা। আমি কি লাইলে বাসে তো তার মুখটার দিকে ব্যাটকে থাই, কিন্তু বুকটা ফাইটটা আসা, আরে বুকটা ফাইটটা আসা, বন্ধু যখন বলাইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটটা যায় ফাইটটা যায়। আপনার সাথে একজন দেখা করতে চাই। কেন? সে কথা আপনার সাথে বলবে। বুয়া, আমি অনেকদিন বলেছি আমি বাড়িতে কখনো কারোর সঙ্গে দেখা করি না। সরি স্যার। যাও বিদায় করো, যাও। বেতন 10 টাকা কম দিয়ে, মানে বড় মুখ করে এনে বসাইছি, এখন কেমনে যাইতে কই? ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। বলুন।
আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম। বলুন। আগে ওটা করি। ওটা কি? আরে এই সব কি? এই সব কি হচ্ছে? স্যার আপনি কত বড় নায়ক, কত বড় শিল্পী। বলুন কি চান আপনি? আপনি ওকে তুমি করে বলুন। ওকে। বলো কি চাও তুমি? স্যার আপনি বসুন প্লিজ। বসো। আমি মাটিতে বসি। তুমি যেখানে খুশি বসো। থ্যাংক ইউ। আরে বসো। ওঠো। থ্যাঙ্কস। থ্যাংক ইউ স্যার। বলো। বলো। স্যার আপনার বাড়িতে আর কে কে আছেন? মানে আমি জানি আপনি ব্যাচেলার। আপনার মা কি আপনার সঙ্গে থাকেন? তুমি কি আমার মার সঙ্গে কথা বলতে চাচ্ছো? না স্যার, আপনার সাথেই কথা বলতে এসেছি। বলো, বলছো না কেন? বলো বলো। স্যার একটু পানি খাবো। বুয়া, বুয়া পানি, বুয়া। স্যার থাক। আমি কি বলবো বুঝতে পারছি না। আপনাকে কিছু বলতে হবে না, আমি চাটা কিছু খাই না। আপনি কি দয়া করে বলবেন আপনি কেন এসেছেন? কি চান বলবেন? স্যার মানে স্যার বলো স্যার তোমার মাথা যাও। বুয়া, বুয়া, স্যার মেয়েটাকে বিদায় করেছ? মানে জ্ঞান ফিরছে, হুশ নাই। মানে আপনি অনেক জোরে ধমক দিয়েছেন তো, তার বাপের নাম ভুলে গেছে। শাট আপ। বাপের নাম ভুলে গেছে। এমএ এই আমাকে না, ওকে ধাক্কা দাও। সরি স্যার। আপা গেল। তুমি দাও
আমি তোমাকে সরি স্যার সরি তোমাকে আমি স্যার আপনার বাড়িতে কাম হইছে চুপ আস্তে কোন কেন গিয়া নারাইবো আবার আমি কোথায় আমগো বাড়িতে কোথায় উত্তরায় কেন আমি কইতে পারুম না কে পারে আমার সারে আপনি বলবেন হ্যাঁ বলুন আপনি গানের প্রতিভা কম্পিটিশনে পার্টিসিপেট করার জন্য আমার কাছে এসেছিলেন মনে পড়ছে একটু একটু আমি সেই কম্পিটিশনের জাজ সেই জন্য আপনি আমাকে ইনফ্লুয়েন্স করার জন্য আপনি গেছেন কেন মনের দুঃখে স্যার মাইয়া গো মনে অনেক দুঃখ স্যার ঠিক আছে আমার গো মনে কোনো দুঃখ নাই আপনি এখন যান আসুন যান যান আপনি আমাকে তুমি করে বলেননি আমার কিছু মনে নেই আপনি এখন যান কোথায় যাব যেখান থেকে এসেছেন সেখানে চলে যান বাবুল 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 মিয়া গাড়ি রেডি স্যার ওনাকে নিয়ে যাও যেখানে যেতে চান আমি দিয়ে আসো জি স্যার আপা আসেন আপা যাও আপা আসে তুলে দিয়ে এসো যাও যা আমি আপনাকে গান শোনাবো আপা কি গানের প্রতিভা আমি কিন্তু এবার সত্যি সত্যি পাগল হয়ে যাব না আমি অলরেডি পাগল হয়ে গেছি না 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 তুমি আমার প্রথম সকাল একাকী বিকে ক্লান্ত দুপুর বেলা তুমি আমার সারাদিন তুমি আমার একাকী বিকে ক্লান্ত দুপুর বেলা কালিপ তোর কাজের না দেখ আমি তো গানের প্রতিভার কন্টেস্ট্যান্ট তুই একটু তোর ভাইকে বলে আমাকে বল না একটু হেল্প করতে প্লিজ হি ইজ ভেরি হার্ড নট টু ক্র্যাক তার মানে তুই বলবি না আমি বলতে পারি কিন্তু জানি ওকে বললে তোর তো কোনো হেল্প হবেই না থাক আমি যে কাকে ধরবো বুঝতে পারছি না আমার তো অভিনয় এই কাকে ধরা যায় বলতো আমি কি করে বলবো আমি বুঝেছি তুই আমার হেল্প করবি না বাই এবার বলো কোথায় যাবে আপনার যেখানে খুশি মানে আমি তো বাসায় যাব না দেখো মেয়ে দেখছি আমি তোমাকে পুলিশে দেব আমি সত্যি বলছি আপনি পুলিশকে কি বলবেন আমি পুলিশকে বলবো তুমি আমাকে জ্বালাচ্ছ তুমি আমাকে আমি পুলিশকে বলবো আমি কেন আপনাকে জ্বালাচ্ছি তারপর 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 ওরকম একটা ছাদ থেকে আমি লাফ দেব হ্যাঁ মানে সুইসাইড করব তারপর পুলিশ আপনাকে আমার মৃত্যুর জন্য দায়ী করবে তারপর খবরে আপনাকে আর আমাকে নিয়ে অনেক বাজে বাজে কথা ছড়াবে তখন মানুষ বলবে যে ও অভিনেতা নয় অমানুষ নায়ক নয় ভিলেন আমি হ্যাঁ ও পাগল মন মনে রে মনে কেন এত কথা বলে ও পাগল মন তুমি কে মা আমি
আমি গানের প্রতিভা কম্পিটিশনে প্রথম দর্শনের মধ্যে একজন থাকতে চাই। আপনি আমার জন্য দোয়া করবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমি তোমার নামে 10টা SMS করে দেবো। থ্যাংক ইউ। তোমার নাম? আমার নাম পাপড়ি, PAPRI। আচ্ছা দাঁড়াও, আগে আমার মেয়েকে বলছি। এই টুম্পা, 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 এদিকে এসো। ওয়াও, হাই, হ্যালো। বিশ্বাস করো ভাইয়া, আমি না মনে মনে তোমাকেই খুঁজছিলাম। আমি অভিনয়ের প্রতিবার থার্ড রাউন্ডে উঠে এসেছি। এখন যদি তুমি এটুকু আমার সঙ্গে করে দাও, আমাকে আর কে আটকায়? এই এই দেখো না, দেখো না ভাইয়া, ভেরি ভেরি ইন্টারেস্টিং, দেখো। আচ্ছা যাও, দেখতে হবে না তোমার, শুধু হ্যাঁ আর না। হ্যাঁ শুরু কর না। কে কে ওখানে? কে তুমি ছায়া শিকারী? তুমি কি আমার মায়াবনু বিহারিণী হরিণী, শয়ন স্বপন সঞ্চারিণী? তবে কেন করুপণ অকারণ চঞ্চল? এই তুমি চলে যাচ্ছ কেন? যেও না সাথী, ও যেও না সাথী, চলেছ একেলা কোথা? পথ খুঁজে পাবে না কো, তুমি একা, তুমি একা, যেও না সাথী, ও অনেক সুন্দর, যেও না সাথী। ক্যা সিন হ্যায় জোশ, অনেক ভালো। তুইও কিছু বল। বলো না ভাইয়া, আমি বলার ভাষা হারিয়ে ফেলেছি। শোনো মিস্টার গালিব, এই আমি টুম্পা, আজ তোমাকে পরিষ্কার করে একটি কথা বলছি। তোমরা যারা আমাদের প্রতিভা বিকাশের অন্তরায়, যারা হীনমন্য, তারা একদিন আমাদের পরিচয়ে পরিচিত হবে। আমাদের নামের সাথে নাম জোড়ার আগে তোমরা ধন্য হবে, বুঝতে পারছিস? উনি বলতে চাচ্ছেন যে এখন যদি আমি আপনাকে বিয়ে করি, তাহলে আমি হব মিসেস গালিব, আর কিছুদিন পর যদি আপনি আমাকে বিয়ে করেন, তাহলে আপনি হবেন মিস্টার পাপড়ি। এবার তোমার গানটা গাও। আসসালামু আলাইকুম। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম, তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমি দুর্ঘটনা যাবে। এই আমাকে আড়ালে কিছু বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। মেয়েটা যা সুন্দর, যা আমার ঘরে বোধ হয় কোনো মিষ্টি নেই। আমার কথা শোনো। আরে প্রথমে সে মিষ্টি খাওয়াতে হবে না, সব ছাড়। আমার কথা শোনো না তুমি। আমি মিষ্টি নিয়ে আসি। আমি কি ব্যাপার ভাইয়া? সিনকিং সিনকিং। তবে এর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। একটা পাগল, ওকে ওর বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো, ঠিক আছে? ভালো হচ্ছে না কিন্তু। ও পাগল মন, মন রে, কি চাও তুমি? কি কি চাও? আমি তো বলেছি আমি কি চাই। ঠিক আছে, আমি তোমাকে সাহায্য করবো, তুমি নামো। নামো। আপনি কিটু নামবেন না? প্লিজ আমি আপনাকে একটু সালাম করব। লাগবে না, প্লিজ নামুন না। না এরকম করছেন কেন?
নামুন না প্লিজ। আমি নামলে কিন্তু তোমার খবর আছে। আমি জানি আমার খবর খুব ভালো। সত্যি খবর আছে সত্যি কি? আমি জানি আমার খবর ভালো, নামুন না প্লিজ। ওনাকে হারিয়ে গেছে। কে? ওই পাপড়ি না কি যেন নাম? হ্যাঁ পাপড়ি, টিভিতে বললে বুঝি। হ্যাঁ ও, তাহলে তো গালিব যে বলেছিল সেটাই সত্যি। আরে ওকে তো আর খুঁজেই পেলাম না, তো বাড়িতে কি করে পৌঁছে দেব? তুই এক কাজ কর, গালিব একটু ফোন কর, তা না হলে কি হতে কি হয়ে যায়। মা, আমারও না ওর মতো হারিয়ে যেতে ইচ্ছে করে। তুমি কিন্তু এখন থার্ড রাউন্ডে, তুমি যখন থার্ড রাউন্ডে তখন তুমি একজন ছোটখাটো প্রতিভা, মনে রেখো। আমার হারানো চলবে না। না, ফোন করো। ইয়েস, এটা গালিবের নাম্বার না? জে বুয়া, আমি টুম্পা। সারে আজ ভুলে বাসায় মোবাইল রাখতে গেছে। ও আসার সাথে সাথে আমাকে একটা ফোন দিতে বলবে। যে আর শোনো, আমার অভিনয় প্রতিভা দেখে অবশ্যই আমাকে একটা এসএমএস করবে। যে আর ড্রাইভার দারোয়ান ওদেরকে করতে বল, কেটে দিল তো। একটি বিশেষ ঘোষণা। ওই যে ওই যে ওই যে পর্দায় যাকে দেখতে পাচ্ছেন তিনি বর্তমানে নিখোঁজ। বাবুল, বাবুল, আমি বললাম তো আমার যাওয়ার কোনো জায়গা নেই। তার মানে স্যার যা, উনি কোথায় যেতে চায় নামিয়ে দিয়ে আসো। ম্যাডাম কই যাবেন বলেন? আমাকে কুমিল্লায় নিয়ে যান, গোমতীর পাড়ে। স্যার কুমিল্লা কে কে আছে? আমার ছেলেবেলা। হ্যালো, এটা কি পাপড়িদের বাসা? নার্সিং হোম? ও আচ্ছা, তুমি কে বলো তো? তুমি কে, কি চাও? দুটো তো বলেছি। কে? আমি গান গাই। আর আমার ছেলেবেলাটা ফেরত চাই। তুমি বাড়ি থেকে পালিয়েছো?
আমাকে রেখে আসবে? হ্যাঁ ঠিক আছে, কাল সকালে দিয়ে এসো। তোমার জন্য চিন্তা করবে না? না। তোমার কার সঙ্গে ঝগড়া? কার উপর অভিমান এখন? শুধু তোমার উপর। কেন? এই যে তুমি আমাকে ভয় পাচ্ছ। পাচ্ছি। আর তুমি খুব সুন্দর বলে ভাবনা হয়। তুমি যদি সত্যি কম্পিটিশনে আসো আমি বিচার করতে পারবো না। আমাকে কত দিতে? 100। আমার গান হয়? খুব ভালো হয়। তাহলে আমাকে এখানে রেখে দাও, আমি রোজ তোমাকে গান শোনাবো। আমি এখানে লুকিয়ে থাকবো, আমাকে কেউ খুঁজে পাবে না। তোমরা কি অনেক ধনী? না কিছু। তুমি কি কম? না, তুমি অনেক বড়। একটা পাগলও জানে তুমি কত বড়। শুধু পাপড়ি জানে না। হ্যাঁ জানে। বলো কতটুকু? কুল নাই, কিনার নাই। মানে? আমার ছেলেবেলার গোমতী, বাবার কোলে চড়ে ওপার দেখা যেত না, শুধু ঢেউ আর ঢেউ, লাল লাল পালতোলা নৌকা, থোকা থোকা কাশ, চিকিমিকি বালু, সাদা সাদা বক। আমি কিছু বুঝতে পারছি না। আমরা প্রবাসী, তাই এগুলোর জন্য খুব মন পড়ে। ওখানে এত বেশি মনমরা থাকতাম, সবাই ভাবতো আমি বুঝি পাগল হয়ে গেছি, তাই বাবা আমাকে এখানে দেশে রেখে গেছে। আর চিকিৎসার নামে আমাকে নার্সিং হোমে রেখে ঘুম পাড়ানো হচ্ছে। গালি, তোমরা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো? ওকে নিতে এসেছে। কে? ডাক্তার। কোথায়? নিচে অপেক্ষা করছে। কিসের ডাক্তার? পাগলের ডাক্তার। ওকে দিয়ে আসি।
তুমি সত্যি পাগল। না নির্জন যমুনার কূলে বসিয়া কদম্ব তলে বাজায় বাঁশি বন্ধু শ্যামরা, হাই বাজায় বাঁশি বন্ধু শ্যামরা। নির্জন যমুনার কূলে বসিয়া কদম্ব তলে বাজায় বাঁশি বন্ধু শ্যামরা, হাই বাজায় বাঁশি বন্ধু শ্যামরা। গানটা কি দুঃখের নাকি আনন্দের গান? আই ডোন্ট নো এক্স্যাক্টলি। তুমি যদি নাই জানো এটা দুঃখের গান না আনন্দের গান, তুমি গাওয়ার সময় সেটা ফিল কি করে করবে? আনন্দের, নতুন প্রেমে পড়লে যা হয় এই টাইপের একটা গান। আই থিংক আই এম সরি। রোমান্টিক গান, তবে গানটা তো সংগৃহীত, মানে এটা তো প্রচলিত গান আর কি, মানে মডার্ন গান না। এটা চুজ করলে যে তুমি কেন মডার্ন গান না কেন? আসলে এই গানটা গিয়েছে হচ্ছে দিলরুবা খান, তো আমি ওনার খুব বড় একটা ফ্যান। আই থট ওকে, আমি যেহেতু এখানে আসছি তো ওনার একটা গান নিয়েই আসি। আচ্ছা, তুমি ভালো গেছো। মনে হয় গলিবার আমি বোধ হয় তোমাকে ইয়েস কর দিচ্ছি। আমার জন্য দোয়া করুন সবাই। শিওর, থ্যাংক ইউ, ভেরি মাচ। আসসালাম আলাইকুম। ভালো, গুড লাক। ভালো, নেক্সট। আসসালাম আলাইকুম। আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। মামুন, তুমি কি গাইবে মামুন? গান। গান গান তো অবশ্যই, কি গান বলো? দেশি গান। কোনো একদিন আমায় তুমি খুঁজবে, সেই দিন ওগো প্রিয় আমার ভালোবাসা বুঝবে কোনো একদিন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি গান শেখো? কম 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 কম, এটা একটা কম্পিটিশন জানো তো। জি, মানে কম কম বলতে গান কম শিখে কেমন করে আমি ঠিক বুঝছি না। অবশ্যই গান শেখা তো গান শেখাই, আর গান না শিখলে কী উদ্দেশ্য নিয়ে তুমি গান গাইতে এসছো এখানে? আসলে তুমি যে গান গেয়েছো, তুমি কি মনে করো যে এই গান গাইলে তুমি কম্পিটিশনে টিকতে পারো, ভালো করতে পারো, ইয়েস কার্ড পেতে পারো? এনিওয়ে, আমার মনে হয় কি আরো একটু শেখো তুমি। হ্যাঁ, এর পরের বার তৈরি হয়ে এসো। হ্যাঁ হ্যাঁ
একটা বছর হাতে সময় পাচ্ছ ঠিক আছে সরি মামুন নেক্সট ইয়ার কষ্ট লাগে না এর অ্যাপ্লাই করতে ঠিক আছে কিন্তু কিছু তো কর সালামুকুম সালামুকুম ওয়ালাইকুম আসসালাম পাপ প্রিয় জি না যা মন চায় গাও হ্যাঁ যেটা তোমার ভালো লাগে একটু ওই দিকে তাকিয়ে গাও না ক্যামেরার দিকে তাকিয়ে কে বলে পাগল সে যেন কোথায় রয়েছ কতই দূরে মন কেন এত কথা বলে ও পাগল মন মন রে মন কেন এত কথা বলে ও পাগল মন মন রে মন কেন এত কথা বলে মনকে আমার যত চাই যে বুঝাইতে মন আমার চায় রঙের ঘোড়া দৌড়াইতে মনকে আমার যত চাই যে বুঝাইতে মন আমার চায় রঙের ঘোড়া দৌড়াইতে ও পাগল মন রে মন কেন এত কথা বলে ও পাগল মন মন রে মন কেন এত কথা বলে চমৎকার থ্যাংক ইউ খুব ভালো গেছো থ্যাংক ইউ ছোটবেলা থেকে গান শিখছো যে চেষ্টা করছি হ্যাঁ এই শেখার চেষ্টাটা চালিয়ে যাও আর আমার মনে হয় নেক্সট রাউন্ডে তুই আরও ভালো গান শুনবি আমাদেরকে আর মানে বুঝতে পারছো দোয়া করবেন ইয়েস কার্ড পাচ্ছ কিন্তু সে ইয়েস কার্ড পাবে না যেহেতু আমি ওকে চিনি আমি একজন জাজ ওকে চিনি জানি ও যদি এসকেট পায় তাহলে টোটাল মানে কম্পিটিশন সম্পর্কে একটা পক্ষপাতিত্বের প্রশ্ন উঠবে এটা তো হতে দেওয়া উচিত না কি বলেন দাঁড়াও আমার অপরাধ আমি ওকে ভালোবাসি কংগ্রেচুলেশনস থ্যাংক ইউ